দেখুন দাদা, এতদিন বাদ বাদ আসলে এরকমই হয়। তাই বলে এত, এ তো সেই ভূতের খাবার, এখনো তোর মনে আছে? আচ্ছা সেদিন ঠিক কি ঘটেছিল বলতো? এমন করছিস যেন তোকে কখনো বলিনি। বারবার বলেছিস, আজ আমি আসল সত্যটা জানতে চাই। দেখ দাদা, তোকে বরাবর যা বলেছি আজও তাই বলবো, বিশ্বাস কর এটাই সত্যি। আসলে তোর কথাটাই আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, যেখানে নিজের চোখের সামনে। ও দাদা তুইও না। এই তোমরা কোন দিন নিয়ে কথা বলছো গো? আসলে ব্যাপারটা তোমাকে কখনো বলাই হয়নি, কিন্তু ব্যাপারটা গোলমেলে বোঝানো মুশকিল। তাহলে তো আজকেই সবচেয়ে ভালো দিন বোঝানো, দেখি আমি বুঝি কিনা। আর মনে হচ্ছে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আজ আপনি বলেই ফেলুন, আমি আজকে শুনব। ঠিক আছে আজই বলি, তবে একটা কথা বলি, গল্পটা দুটো ভার্সন আছে, একটা আমার আর একটা তোমার ওই বরের। তুমি ঠিক করো কোনটা আগে শুনবে। আমি আপনারটাই শুনব। ঠিক আছে, প্রায় 30-35 বছর আগের কথা, তখন আমরা গ্রামের বাড়িতেই থাকি, দুজনেই খুব ছোট, কতই বা বয়স হবে, রিজু বছর 10, আমার 12। ফুটবল মাঠে ঠিকই তো, ঠিক তো, কেউ দেখেনি কেন এখনো? আর ওরা শুধু দুপুরেই বা আসে কেন, রাত্রে কেন না? তুই একটা গারল, তুই জানি কি করে কেউ দেখেনি? আমি তো অনেককে জানি, তোকে একটা লিস্ট দিতে পারি যারা নিজের নিজের চোখে দেখেছে আর সে তো দেখেনি। তারা অনেকে সেটা বাদ দি, আমি যেটা বলছিলাম, প্রথমে তো অনেক মানুষ দেখেছে, তারপর যারা ভয় পায় তারা তো দেখতেই চায় না, তারা আর দেখবে কি করে বল? আর তুই কটা লোককে দেখেছিস পথে যেতে? হ্যাঁ, কত কেউ মারাই না, তারা শুধু দেখতে চায়, যারা ভয় পায় না তারাই শুধু দেখে। বিজয়রা দেখেছে না? ও নিজে দেখেনি। তাহলে ও সবকিছু কিভাবে বলতে পারে? তুই বাপিদাকে চিনিস? ও দেখেছে নিজের চোখে, আর বাপিদা তো বিজয়দার খুব বন্ধু। ও আর রাতে না কেন? কি রাতে না, ওরা শুধু দুপুরেই বা আসে কেন? অনেক রকম ভূত আছে না, আছে কিনা দেখ। অনেক ভূত রাতে বেরোয়, আমার মনে হয় বেশি রাতেই বেরোয়, কোনো কোনো আবার দুপুরে, একদম যখন ঠিক দুপুর বেলায়। কোথায়? আরে একদম যখন ঠিক দুপুর বেলায়, মানে একটা কি 12 এইরকম। শুনেছিস তো গানটা, ঠিক দুপুর বেলায় ভূতে মারে ঢিল? ঢিল মারে কেন তা আমি জানি না, আমার মনে হয় লোকজনদের তাড়িয়ে দেবার জন্য। আরে বাস, এটা তো ভাবিনি, তুই ঠিক বলেছিস তো, তোর ঘটে কিন্তু একটু বুদ্ধি আছে। তাই তো, ওরা মানুষদের তাড়াবেই তো, নিলে যদি সবাই মিলে ওদের ভিড় করে দেখতে যায় তাহলে তো চিড়িয়াখানা মনে যাবে। আর এইটা কি যেটা তুই বললি না তখন? কি বললাম না তখন? বললি না তখন বাদ দে, ওই যে যখন আমি বললাম কেউ দেখেনি কেন, কি বললি? দেখেছি আর শুধু দেখেনি, আরো কি যেন বলেছিলিস তারপর বলি। বাদ দে, শুধু দেখেনি আর বাদ দে, তোকে বলবো না, মিছে মিছে ভয় পাবি। কেউ কেউ ভয় পেয়েই মারা যায়, কেউ কেউ আবার কোনটা ভূত কোনটা কি সেটাও বোঝে না, কেউ কেউ আবার ঠিকঠাক জিনিসপত্র না নিয়ে যায়, ভূতে আবার কারোর কারোর মধ্যে ঢুকে পড়ো তো, তখন সেও ভূত হয়ে যায়। কিরকম দেখতে হবে? যে কিছু হতে পারে, আকার ধারণ করে। কি করে আকার ধারণ করে? মানে কখনো আমি কি তুই, কাক, পশু পক্ষী, হেড স্যার কি বিজয়দা, যে কেউ। ওদের বড় বড় লোমওয়ালা হাত হয় না, মূলের মতন দাঁত আর লাল চক্ষু,
দূর, ওগুলো তো রাক্ষস কক্ষসের গল্প, ওগুলো সত্যি নাকি? রাক্ষস কক্ষস নেই? নেই তো, কিন্তু ভূত আছে, সত্যি আছে। তবে ওরা ক্ষতিকারক না, লোকে যেটা বলে সবাই দেখতে পায়। দাম জানি না। আচ্ছা দেখতে হলে কিভাবে রেডি হতে হয়, কি কি রাখতে হয় গাছে? একটা লোহার চাবি, একটা দেশলাই, একটা রামলক্ষণের ছবি, একটু দড়ি, একটা মোমবাতি। কেন? সবকিছুকে তো জানতে হবে। এখন পর মনে হয় বাবা এদিকেই আসে। কদ্দূর, পরীক্ষা তো আইলো বইলা। বাবা, আমরা তো সবাই অ্যানুয়াল পরীক্ষা পাস করলাম। তাই আর কি, ধেই ধেই করে নাচছি লাগো। একটা পরীক্ষায় পাস দিছো বইলা, ভাবতে বইছো না যে সব পরীক্ষা শেষ হইয়া গেছে? আরে পরীক্ষা তো আইব আর যাইব, তার কি শেষ আছে? জীবন ভোর লাইগা থাকব, হয় স্কুলের ভিতর নয় বাহির জীবন। তাই বইয়া বইয়া স্বপনের বীজ বপন না কইরা আগামী পরীক্ষার জন্য প্রস্তুত হও। এখন জীবনটা হইল এই রং, বিশাল সাগরে রাশি রাশি লহরীর মতো, আর প্রতিটি এক একটি পরীক্ষা, একটা আইব তো একটা যাইব। এখন কোনটায় ডুব দিবা আর কোনটায় লাফ মারবা এ তো আগে থাকতে ভাববা না? না ভাবলে তো নাকানি চবানি। কোনো বিরাম নাই বুঝলা, ঢেউরও নাই, পরীক্ষারও নাই, আর তোমাগোও নাই, কোনো বিরাম নাই। যা হোক, আমি আইছিলাম একটা শুভ সংবাদ দিবার লাইগা, শুনবা? এক থাবড়া দিম, আগে শুনো নাই? গত সপ্তাহে সার্কাস, জন্মদিনে ব্যাডমিন্টনের ব্যাট, ওগুলান কি দুঃসংবাদ ছিল? হত ভাগা কোথাকার। বাবা, তুমি বাচ্চা ছেলেদের কথা কান্দিও না, তুমি চালিয়ে দাও। অরে কয় ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। আচ্ছা তোমাদের ওই পুনু জ্যাঠার কথা মনে আছে? জার্মান জ্যাঠা? জার্মানি নয়, লুক্সেমবার্গ, দুইটা এক হলো না। এখন তোমরা পাঁচ দিছ সৈন্যা, একটা রেডিও পাঠাইছে, দুজনের লাগিয়ে উপহার। এখন তোমরাই ভাবো কি কইরা ভাগ করবা। রেডিও হ, ট্রানজিস্টর, দুই ব্যাটারি, খেলার রিলেশন তো পাবো, পিনাকা গীতমালা, হ সব শুনতে পাইবা, খেলা, বিনাকা গীতমালা, বিবিসির খবর, ভয়েস অব আমেরিকা, লং ওয়েভ, শর্ট ওয়েভ সব শুনতে পাইবা। কিন্তু ভাগ করবো কি করে, ও কি আর আমায় দেবে? সে কি ছোট্ট জিনিস ভাগ করতে পারবো না? তাহলে সারা জীবন চলবো কেমন কইরা, একসাথে থাকবা কিভাবে? আমার কাছে একটা প্ল্যান আছে, বলি। আমি একদিন থাকবো, তারপর পরের দিন। তাহলে তো আমার প্ল্যানটা আরো ভালো, ছমাস ছমাস করে রাখি, প্রথম ছমাস আমি। আমি জানতাম, আমি জানতাম ওদিকে এটাই করবে। আচ্ছা আচ্ছা, আমার খেলা কিন্তু পেলেই হলো, বাকি সময় তো ইদ্যুর প্যান প্যানে গান শুনি। ব্যাস তাহলে ঠিক হয়ে গেল, দুজনে ভাগ কইরা নিবা। তবে অহন না, অহন পড়াশুনো শেষ কইরা শুইতে যাও, কাল ছুটি আছে, কাল ওইটা নিয়ে বহুম। ভালো কইরা পড়াশুনো না করলে এই গায়েই পড়ে থাকতে হইব, আর রেডিও শুনাই বাহির জগতারে চিনতে হইব। তার মানে তুমিও ভালো করে পড়াশোনা করনি, তুমিও তো সারা জীবন এই গায়েতেই থাকলে। হ্যাঁ রে, তাই তো এই দুইটা বলদ রে ভালো করে লেখাপড়া শেখানোর চেষ্টা করতাছি, যাতে তো এটা বাহি হইতে পারিস। অকাল কুষ্মাণ্ড, ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। বাবা, বড় হয় আমিও আমার ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করব, দেখো তিনবারের মার ঠিক হবে। হতভাগা, কথা শিখছ, বার্তা শিখস না। আমি ভাবছি যাব। কোথায়? জার্মানি? তোর মাতা গাদা কোথাকার, আমরা যাই নীলকোটের ভূত দেখতে।
দিল্লিতে সব মাটি করে প্রায় হয়ে এসেছিল। কেন সাত সকালে জ্বালাতন না করলে কি পেটের ভাত জমা ছিল না? কি করছিলাম তুই বুঝবি কি করছিলাম? তা যদি বুঝবি তাহলে জগাই মাথায় হয়ে কীর্তন করে বেড়াতিস না লোকের কাজের সময়। বুঝিনি বুঝিনি, তুমি কাজ করছো, ব্যস্ত আছো, পরে আসবো। দাঁড়া, আর নাকামি করতে হবে না, কাজ যা বন্ধ করার তো করেই দিয়েছ, এখন আর গিয়ে কি হবে? কি করছিলাম জানিস? সম্মন বিদ্যা রপ্ত করছিলাম, হিপনোটিজম, ছাগলটার ওপর প্র্যাকটিস করছিলাম। তুমি হিপনোটিজম জানো? এখনো জানি বলাটা বাড়িয়ে বলা হবে, তবে বেশ রপ্ত হচ্ছে বুঝলি, ব্যাপারটা আয়ত্তের মধ্যে চলে আসছে। যদিও মানুষের ওপর টেস্ট করিনি, তবে এটাকে বাগিয়ে এনে ফেলেছি। একটু যদি পরে আসতিস দেখতিস, বেটাকে উঠতে বলছি উঠছে, বসতে বলছি বসছে, এটা করতে বলছি তো এটা করছে, ওটা করতে বলছি তো ওটা করছে। ধর আমরা তো জানি ছাগলে কি না খায়, কিন্তু টেস্ট করে দেখেছি কি, হিপনোটাইজ করে দিতাম বেটাকে কচি পাঠার মাংস, দেখতিস বাপ বাপ বলে খাচ্ছে। তবে কথা হলো ছাগল তো আফটার অল ওদের করাটা সহজ, কিন্তু হিউম্যান বিং ইজ আনাদার থিং, ভেরি ডিফিকাল্ট। তবে তোদের টাইপটা আশা করছি পারবো, ছাগলেরই একটা ভেরিয়েশন তো, তোদের ওপর একবার টেস্ট করতে হবে। যাও বল এবার, এই সাত সকালে আগমনের হেতুটা কি? দাদা এটা কি রে? তুই বুঝবি না। কেন বুঝবে না, বোঝালেই বুঝবে। এই ধর তোর পকেটে পাঁচটা টাকা আছে, আমি যদি তোকে বলি ভাই রিজু আমাকে টাকাটা দিবি, তুই কি এমনি এমনি দিয়ে দিবি? দিবি না তো। কিন্তু আমি যদি তোকে হিপনোটাইজ করে বলি 1 2 3 ঘুমিয়ে পড়, অমনি তুই আমার হাতের মুঠোয় চলে আসবি, তখন পাঁচ টাকা কেন সব দিয়ে দিবি। যদি বলি তোর জানটা আমায় দে তো দিবি, যদি বলি তোর কলজেটা আমায় দে তুই নিজের পেট ছিঁড়ে কলজেটা বার করে দিবি। বিজয় দা আমরা একটু অন্য ব্যাপারে এসেছি। বোঝাতে বলেছিলি তুই? বোঝাচ্ছিলাম, বল কি বলবি। ওই নীলকুঠিটা কোথায় গো? কোন নীলকুঠি? ওই আমডাঙ্গা। তা আমডাঙ্গা নীলকুঠি আমডাঙ্গাতেই হবে, জামডাঙ্গা হবে না নিশ্চয়ই। এই তোদের মতটা কি শুনি, তোরা যাবি নাকি ভূত দেখতে? না না আমরা না, ওই এ বলছিল। কোন ইয়ে বলছিল, কি এ বলছিল? ওই স্বপন দা বলছিল, বলছিল যে তুমি নাকি গুল মেলেছো, ওরম কোনো বাড়ি নেই ওখানে। কে, আমি গুল মেরেছি? ওরম কোনো বাড়ি নেই? তো স্বপন দাকে বলিস, যাকে তোকে বলে আর কি হবে, এই শর্মা এই বাড়িটা প্রথম আবিষ্কার করে, তারপর থেকে কম করে 22 বার গেছি, রাস্তাটা না আমার এই জলের মতন। কিন্তু ও বলছিল নিজে গিয়ে দেখে আসবে, কিভাবে যাবে? ও কিভাবে যাবে আমি জানি না, কিন্তু আমি যাই এইভাবে, আমডাঙ্গা হাট ক্রস করে বিডিও বাংলার পাশ থেকে কিছুটা গেলে আমবাগান, তারপর পুকুরের পাশ দিয়ে যেতে হবে, কোথাও কিচ্ছু নেই, শুরু হবে ধুধু প্রান্তর, একটু পরে একটা বটগাছ পড়বে, বটগাছকে বাঁয়ে রেখে রাস্তাটা দুভাগ হয়ে যাবে, ঠিক যেন ইংরেজির টি, এখন ডান দিক গেছো কি মরেছো বাঁ দিক নিতে হবে, একটু পরেই একটা ইটভাটা পড়বে, সেটা পেরোলেই নীলকুঠি, বুঝলি? এই শর্মা কোনোদিন ভুল মারে না, স্বপনকে বলিস বুকের পাটা থাকলে ঘুরে আসতে, তারপর যদি বেঁচে থাকে তো আমাকে সেটা কুর্নিশ করতে। এখান থেকে কতক্ষণ লাগবে সেটা তোমার স্বপন দাকে খুঁজে বার করতে বলো, সবই যদি আমি বলে দিই তবে সে আর কি করলো? ওকে বলিস এই শর্মা এই বাড়িটা প্রথম আবিষ্কার করে। শব্দ বই আসলে তরঙ্গের নাই, ইসাইডের মাধ্যমে, তার জন্য একটা বিশেষ ক্ষমতা থাকা দরকার, এই ছোট্ট যন্ত্রটা সেটা আছে। পুলসে লন্ডনের বিবিসি, আমেরিকার ভয়েস, ওরা শব্দগুলান বাতাসে ছাইরা দিতাছে, আর আমরা এইখানে বইয়া বইয়া শুনতাছি, তার যোগ ব্যাপার। বাবা আমরা কথা বললে রেডিওতে যাবে? না, শব্দ সাইবার একটা ধরন আছে, তার জন্য একটা যন্ত্র দরকার, তারপর তরঙ্গ সৃষ্টি কইরা ইথারের মাধ্যমে তা ছাইড়তে হইবে,
যেখানে সেখানে শব্দ সাইরা দিলে তো কোলাহলে মিশে যাবো গিয়া, তখন আমরা এখানে ধর্মমুখী কইরা। যদিও শুনছি সত্য মিথ্যা জানা নাই, অনেক সময় লোকে অনেক শব্দ শুনছে অনেক তরে, কেউ কেউ কয় বিদেহী আত্মার কণ্ঠস্বর, আবার কেউ কয় ভিন গ্রহের কোনো অজানা সংকেত। বিদেহী আত্মা মানে ভূত? কইতে পারুন না, আমার জানা নাই। আচ্ছা অহন বলো তো, এটা কার আবিষ্কার? কইতে পারলাম, এইটা আমাদের দেশে স্বনামধন্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার। অবশ্য নাম তার হয় নাই, নাম হয়েছিল ইতালি দেশের আর এক বৈজ্ঞানিকের, তার নামটা হইল গিয়া মার্কনি। মার্কনি সাহেব। কেন ওর নাম হলো না কেন, অন্যের নাম হলো কেন? আমাদের দেশ বইলাই, তখন ওর লাইকা কনের কেউ আসিল না, পরশ্রিকা তোর মূর্খের দেশ, এই তোগমত নিজের খাওয়ান লইয়াই ব্যস্ত, দেশের কথা ভাববার সময় কোথায়? ওই সাহেব বৈজ্ঞানিক পদ খেতাব চুরি কইরা কেল্লা ফতে করলো। এই দেখ রাম লক্ষণের ছবি, দেখলাই চাবি। এগুলো থাকলে ভূতে আমায় কিছু করতে পারবে না। কি রে, আমি যাব না? না। কেন? তুই মিছে মিছে ভয় পাবি। ভয় পাবো না, নিয়ে যান না তোর সাথে। বাচ্চা ছেলে তুই ভয় পাবি না? কিচ্ছু হবে না, তোর সাথে তো সব আছে। না বলে দিবি, বই গেল, আমিও বলে দেবো তুই কুটুদের বাড়িটাকে পুতুল চুরি করে দিলিস, ওই জন্য ওরা তোকে আটকে রেখেছিল। এবার আমি যাই, বুঝে আসি ব্যাপারটা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একদিন দুজনে মিলে একসাথে যাবো। যা বাড়ি যা বাড়ি। এই তুই এদিকে, স্কুল যাবি না?
বন্ধু নজরুল এই পাশে সজনেখালি গ্রামে থাকে। ওর পেটে ব্যথা, তাই আজ স্কুল যায়নি। ওর কাছে অঙ্কের খাতাটা রয়ে গেছে, আর অঙ্কের মাস্টারমশাই বলেছেন যে ওটা আজকে লাগবেই, তাই নিতে যাচ্ছি। এক্ষুনি চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। স্যারকে জিজ্ঞেস করে এসছি। আচ্ছা তুই আমার আগে এখানে এলি কি করে? আমি রাস্তায় তো তোকে দেখতে পেলাম না, কি জানি বাবা। আমি একবার আমার মনে হয়েছে, তোমার তো
না ওখানে যা পয়সা আছে সেটা সেভাবে নষ্ট করবো না। এখন কিসের কাজ, পয়সা লাগবে কেন? দেখি না কিচ্ছু হবে না, সাথে টিফিনও তো আছে। অর্ধেক দেখবো মাইলি চুপ কর, বাবাকে বলে দেবো স্কুল বলে ঘুরছিস। দাদা আর কত পেরে? আর বেশি বাকি নেই তবু। এই এক মাইল কি দুই কি তিন হবে? এক না তিন রে, জানি না, আমি এসেছি আগে। তার মানে চারও হতে পারে? জানি না জানি না জানি না, এই জন্য তোকে আনতে চাই না। সবকিছু গুছিয়ে বসে তারপর খাবো। সে তো অনেক অনেক পরে। তো এখন খাই না, কিচ্ছু হবে না। একটু সবুর কর, এখন যদি সব খেয়ে নি তাহলে পরে আর কিছুই বাঁচবে না, তখন কি করবো? এখানে কোথায় খাবো? কোনো বসার জায়গাই নেই, একটু খাওয়া পেলেই বসবো। দাদা আমি একটা খিদের গান জানি, করবো? খিদের গান মানে? এই গানটা করলে খিদে মারিয়ে যায়। কি? পেটে ছুটে করে কেতন আর আমরা করি নেতন, কলার পাতায় খাবি খা যা খিদে মারিয়ে যা। পেটে ছুটে করে কেতন আর আমরা করি নেতন, কলার পাতায় খাবি খা যা খিদে মারিয়ে যা। ফালতু, কোন গানই নেই। আছে রে আছে, জোরে জোরে গা, কিন্তু সব খিদে পালিয়ে গেছে। নিত্যন মানে কি? কোনো মানেই নেই। নিত্য আছে, নিত্য আছে, ধরলাম নিত্য আছে, কিন্তু নিত্যন বলে কি? নিত্যন বলে কিছু হয় না। মানে দিয়ে কি হবে? যদি এই গানটা করলে খিদে পালিয়ে যায় তো খারাপ কিসে? তুই কর যত ফালতু।
দুটোই বার করে রাম নেই বুঝলি, হয় তোরটা খাই নইলে আমারটা। তা কেন, তুই তোরটা অর্ধেক খা, আমি আমারটা। ঠিক আছে। ওই তোর বক্সে তিনটে নাড়ু কেন, আমার তো দুটো। আমি ছোট বলে মামাকে তুই বেশি ভালোবাসে। মা আমাকে বেশি ভালোবাসে না, বল চুরি করেছিস, নে এটা আমার। ঠিক আছে ঠিক আছে, একটা নাড়ুর জন্য কাঁচিস, নে খা খেয়ে মর। তুই মনে রাখবি এতে আমার লোভ আছে, খেলেই পেটের অসুখ। দারুন আলুর দমটা। ওই দাদা তুই তো পুরোটাই খেয়ে নিলি, খুব খিদে পেয়েছিল তো, নে তুইও পুরোটা খেয়ে নি। ভেবে দেখলাম ওখানে গিয়ে কি না কি হয়, তোকে খাওয়াটা এখানেই সেরে নেওয়া ভালো। ওই একটু আলুর দমটা দিবি, একটু খানি না। দে না, দেখ তোকে আনলাম কিন্তু সাথে। না ওটা তুমিও আনেনি আমাকে এখানে। একটু আলুর দম চেয়েছি বলে সত্য রবি। দিলে কি দিবি? রাম লক্ষ্মণের ছবি রাখতে দেব। রাম দেব, এই নে এইটুকু নি তো, লক্ষ্মণও দেব। মা কি রান্না করেছে? হ্যাঁ রে, অন্যদিন তো মা এত ভালো রান্না করে না। একেই বলে ভূতের খাওয়া। আমি একটা আগেই খেয়ে ফেলেছি, তুমি ছোট বলে ভাবো না মা তোমাকে বেশি ভালোবাসে। তুই নির্ঘাত চুরি করেছিস, চোর চোরটা। এই রে সর্বনাশ, নির্ঘাত ভূত নারীর রূপ ধারণ করেছে। কি করে বুঝলি? আরে বুঝলি না, এই ভর দুপুরবেলা কোনো একলা মেয়ে ছেলে আলপথ ধরে যায়, কোথায় যায়? ছুট লাগাই। একদম না, ছুট লাগিয়েছো কি মরেছো, একদম ভয় পাবি না। তোর ব্যাগে রাম লক্ষণের ছবি তো আছে, এই নে এই চাবিটা ধর, আর হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখবি। শোন, ওর চোখের দিকে একদম তাকাবি না, ও চাইবে আমরাও চোখের দিকে তাকাই। আর চোখে চোখ পড়েছে কি মরেছে পুরো সম্মোহন করে নেবে। ওই বিজয়দা কাল সকালে যে প্র্যাকটিস করছিল মনে আছে? শোন
একদম পেছনে তাকাবি না, বুঝলি? এবার মন্ত্র জপ কর। বলি হ্যাঁ গা, উচকে দুটো না গো, কোথেকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিল নাকি কামাই মারলে গো? বোবা নাকি গো? আর তুমি একটা মেয়ে ছেলে হয়ে এখানে কি করছো? ও মা, কচি মুখে তো বেশ খই ফুটেছে, একদম বোবাটি নও তাইলে। আমার কথা শু দিও না, কি ফ্যাসাদে যে পড়েছি। সে সকালবেলা বেরিয়েছি সেই ভাটপাড়া থেকে, চড়কডাঙ্গা নরেন মিত্রের বাড়িতে ডাক পড়েছে গো। তা মাঝখানে পথ ভুলে চলে গেছিলাম মমিনপুর, তা সেখানে মোড়ে মোটে ছাড়লে না, বললে চারটি খেয়ে দে তবে। তুমি কে? ও মা, আমায় চেনো না? এমন লোকও আছে তাইলে আমায় চেনে না? আমি কনকলতা গো, অমর যাত্রা পার্টির স্টার হিরোইন, বধূর ছলনা, রূপের রানী, বঙ্গ ললনা, এসবই তো আমার করা গো। তুমি যাত্রা দেখো না বুঝি? না, যাত্রা দেখে ফাত্রা লোকে। তুমি বুঝি ফাত্রা না? জানো আমি যখন স্টেজে নামি তখন কত ভদ্রলোক আমার জাদুতে সম্মোহন করে রাখি, তারা বুঝি সবাই ফাত্রা লোক। অন্যের যাত্রা নাই দেখবে, আমার একটা তো দেখবে, নইলে সারা জীবন পস্তাতে হবে গো। ভাটপাড়ায় আমার শো লেগেছে উষা নিশা, পারলে এসো, দেখবে কত ভদ্র বাবু আমাকে একটু দেখার জন্যে। না, আমাদের একলা যাওয়া মানা আছে। একলা যাবে কেন গো? তোমার সাথে এ যাবে আর এর সাথে তুমি। বাবা মারে নিয়ে এসো, আমার কথা বলবে, তাহলে টিকিট কাটতে হবে না, বিনি পয়সায় হয়ে যাবে। না, আমার বাবার পয়সা আছে। ইস, কি মান দেখো। তা আমার ভদ্র বাবু আমায় একটু চড়কডাঙ্গায় নিয়ে যাবে, আর পথ ভুল করতে পারবো না, এই ভারী সুটকেসটা আর বইতে পারছি না গো। না, আমাদের বাড়িতে কাজ আছে। কাজ? এইটুকুন পুচকে ছোড়া বলে কিনা কাজ আছে? তা কি রাজকার্য আছে শুনি? আমাদের বাবা বলেছেন। কি বলেছেন? ঠিক আছে, বাবা যখন বলেছেন তখন বাবার কথাই শুনো, আমার কথা শুনতে হবে না। তা বলছিলাম কি, এমন সুন্দরী রে সহসা তো কেউ না বলে না, বরং সঙ্গ দিতে পারলে ধন্যী মনে করে। তা আমার ভদ্র বাবুরা একটু আমার দিকে চেয়ে সত্যি সত্যি বলো তো, আমি রূপসী কি না? হ্যাঁ, সুন্দর। শুধু সুন্দর? খুব সুন্দর। লজ্জায় যে একেবারে রাঙা হয়ে গেলে গো, নিচের থেকে খানিক চোখ সরাও। ও মা, দেখো দেখি কথায় কথায় কত বেলা হয়ে গেল, চলি গো, আমায় এখন কতটা পথ যেতে হবে। এই সোজা হাঁটলে চড়কডাঙ্গা পাবো তো? সোজা গেলে একটা লোহার পুল পড়বে, তারপর আবার সোজা। আমার শোয়ের কথা বলো না কিন্তু, বাবা মারে নিয়ে এসো, টিকিট কিনে নাই দেখো। যাত্রায় বেঁচে গেলাম, দেখলি তো কেমন বাঁচিয়ে দিলাম। কে বলেছিল ওর সাথে কথা বলতে? তাকাইনি কি
কিন্তু তোকে যখন বললো তাকাতে আমি ভাবলাম এই বুদ্ধিটি তাকালি। ইস তাকাই আর মাটি থেকে চোখই সরায়নি, তুই তো ভয় কাট হয়ে গেছিলি। মোটেই না, প্রথম দিকে তো ভয় পেয়েছিলাম, তারপরে দেখলাম যখন মানুষের মতন। আচ্ছা ওকে সত্যি বুঝছিল নাকি? ছিল না, আবার দেখলি তো কেমন নাকি নাকি সরে কথা বলছিল, আর কিরম কিরম সব ভাষা, সব ভূতের লক্ষণ। আমডাঙার নীলকুঠি, একসাথে করবো, যা তাহলে। কই বললি? তুই বললি তুই আজকে গিয়ে দেখবি। থাক তাহলে তুই, আমি গেলাম। এলি কেন দিদি, ভেতরেই না আসবি তো? দেখ এখনো বলছি লাস্ট চান্স, আমি কিছু দেখতে পেলে কিন্তু তোকে আর বলবো না। আসবো, তুই আগে আগে যাচ্ছিস কেন? সাথে সাথে আয়। Thank you.
তো হতে পারে। কি করে বুঝব? চাবি দেখাই। ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি? ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি? ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি? উঠছে না তো? তাহলে বোধ হয় না। চ দেখি অন্য ঘরে আছে কিনা। হ্যাঁ, সব দিকে লোক